এই মুহূর্তের সব থেকে বড় খবর, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীর গুজরাট সরকারের বিরুদ্ধে বিরাট বড় রায় ঘোষণা করেছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ যেই রায় ঘোষণা করেছে তাতে বিজেপির 11 জন নেতা সহ নরেন্দ্র মোদী বিরাট বড় বিপদে পড়ে গেল। চলুন প্রথমে দেখে নিন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিজেপি সরকারের বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি কি রায় ঘোষণা করেছে এবং এই কঠিন শাস্তির পর বিপদে পড়ে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য কি কি বলছেন দেখে নিন, এবং শেষে দেখে নিন এই কেসের বিচারপতি কি কি বলছেন যে এই কেসে বিজেপি নেতাদেরকে জেলে ঢুকিয়ে কি কি শাস্তি দেওয়া হবে সুপ্রিম কোর্টের বিচারপতির নিজের মুখেই শুনে নিন। এই মুহূর্তে চলে যাব আরো একটি বড় খবরে। বিলকিস গণধর্ষণ মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট। গুজরাটে বিলকিস গণধর্ষণ মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট। বিলকিস ধর্ষণে দোষী সাব্যস্ত 11 জনই আবার জেলে। জেলে যেতে হবে তাদের। আদালতকে ব্যবহার করে আইন ভাঙার অভিযোগ একেবারে গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। অপব্যবহারের ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ বিলকিস মামলা, এটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। গুজরাট হাইকোর্টে শুনানি প্রক্রিয়া বিকৃতির অভিযোগ। কথা বলবো বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যর সঙ্গে। শমিক বাবু, এ তো ভয়াবহ, মানে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ তা ভয়াবহ। আদালতকে ব্যবহার করে আইন ভাঙা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ বলা হচ্ছে বিলকিস মামলা, এবং শুনানি প্রক্রিয়ায় এই দোষী এবং গুজরাট সরকার মিলে যোগসাজশে এমন বিকৃতি করেছে। বিকৃতি করার ফলে আদালত তো আর নথি তথ্য ছাড়া কিছু দেখে না। ঘটনা ঘটার অব্যবহিত পরে যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারও করেছিল গুজরাট সরকারের পুলিশ। গুজরাট সরকারের পুলিশের নথির উপরে ভিত্তি করেই আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল। আবার সেই গুজরাট সরকারই 14 বছর পেরিয়ে যাবার পর তাদের রেমিটেন্স দিয়েছে, তাদের 2022 সালের 14 আগস্টকে মুক্তি দিয়েছে। এখন প্রশ্ন হলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে একটা সর্বোচ্চ সাজা তাদের শোনানো হয়েছে। সেখানে সরকার মনে করেছিল যে তাদের সাজা শেষ হয়েছে, এবার তাদের রিলিফ দেওয়া যায়, সরকার করেছিল। এটা একটা দিক দেখাবো। বৃন্দা গ্রোভার আইনজীবী কি বলছেন? গুজরাট স্টেট নে জিস তরহ ইস কেস মে রিমিশন অর্ডার্স পাস কিয়ে হ্যায় উনকো কোই পাওয়ার নাহি থি। জো পাওয়ার হ্যায় ও অপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইস কেস মে মহারাষ্ট্র হ্যায়। ইয়ে কেস কা ট্রায়াল स्टेट ऑफ गुजरात से निकाल के सुप्रीम कोर्ट ने स्टेट ऑफ महाराष्ट्र में भेजा था ताकि फेयर ट्रायल हो सके। तो एक तरह से ये पूरा का पूरा जो सिलसिला चला कानून के खिलाफ था। अदालत ने ये फैसला किया कि ये लोगों को वापस जेल में अभी जाना होगा। और उन्होंने ये भी आश्चर्य प्रकट किया कि गुजरात स्टेट ने इस तरह क्यों इस मामले में